শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা ভালো আছি তোমাদের দয়া আল্লাহর রহমতে। তো প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে গতকালকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম আজকে তার পরবর্তী লেসনে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় ইউনিট টু লেসন টু, অর্থাৎ ইউনিট ওয়ান এর দুই নম্বর লেসন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের টপিক হলো দ্য টেল অফ হোম কামিং। দ্য টেল অফ হোম কামিং অর্থাৎ বঙ্গবন্ধু যখন স্বদেশ প্রত্যাবর্তন করলেন 1972 সালের 10ই জানুয়ারি, তিনি কীভাবে এসেছিলেন, তখন কী ঘটনা ঘটেছিল, জাস্ট এই সব কিছু বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। তোমরা সবাই জানো এর আগের লেসনে আমরা আলোচনা করেছি বঙ্গবন্ধুর 1971 সালে যখন ফ্রিডম ফাইট চলছিল, মুক্তিযুদ্ধ চলছিল, ওই সময় বঙ্গবন্ধুর কর্মী কী অবস্থায় ছিলেন বা কেমন অবস্থায় চলছিল বা তাদের কেমন পরিবেশ পরিস্থিতি ছিল সেটি নিয়ে। আজকে তিনি কীভাবে প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে সম্পর্কে আমরা আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থী, তোমার ইংলিশ ফর টুডে বইয়ের 5 পেজ ওপেন করো, পেজ নাম্বার 5। ফার্স্টলি ইউ হ্যাভ সিন সাম কোশ্চেন্স বিফোর দ্য সেম ব্যাচেস। ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, সুতরাং তুমি কী দেখছো, অর্থাৎ আমার ক্লাসের আগে কিছু কোশ্চেন দেখতে পারবো। প্রথম কোশ্চেন হলো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, সুতরাং তুমি কী দেখতে পাচ্ছ, ছবিতে কী দেখতে পাচ্ছ। এরপর দেখো হু ডু ইউ আইডেন্টিফাই দ্য পিকচার, সুতরাং তুমি কাকে ইন্ডিকেট বা আইডেন্টিফাই বা পরিচয় করতে পারছো বা দেখতে পাচ্ছ যে কাকে বোঝানো হচ্ছে বা সে কে। এরপরে 3 নম্বর কোশ্চেন, ডু ইউ ফাইন্ড অ্যানি কানেকশন বিটুইন দ্য পিকচার অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য লেসন, হাউ, তুমি কি কোনো সম্পর্ক দেখতে পাও এই লেসনের মধ্যে, এই ছবির মধ্যে এবং এই টাইটেলের মধ্যে, যে শিরোনাম দেওয়া হয়েছে টাইটেল তো শিরোনাম, এই শিরোনামের মধ্যে হাউ কি বলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্ত কোশ্চেনগুলো আলোচনা বা অ্যান্সার আমরা পেয়ে যাব যখন আমরা আমাদের মানে মূল লেসনে চলে যাবো বা সিন প্যাসেজ বা পেজ নাম্বার 6 এ চলে যাবো। পেজ নাম্বার 6 এ যদি আমরা দেখি, দেখবো প্রথমে নিয়ে দেওয়া আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পাকিস্তানি আর্মি ইমিডিয়েটলি আফটার হিস ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অ্যাট দ্য ফার্স্ট আওয়ার অফ দ্য 26th March 1971, অর্থাৎ 1971 সালের 26শে মার্চ রাতের বেলায় বা প্রথম প্রহরের ফার্স্ট আওয়ারে, 26শে মার্চের ফার্স্ট আওয়ার মিনস তার 25শে মার্চ রাতের 12টার পর, বলা হয় 26শে মার্চের ফার্স্ট আওয়ারের প্রথম দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বা আর্মি কর্তৃক আটক হয়েছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন। হি ওয়াজ টেকেন টু পাকিস্তান অ্যাজ এ ক্যাপটিভ অ্যান্ড ইমপ্রিজনড ইমপ্রিজনড দেয়ার ইন এ স্মল সেল ফর ক্যাপিটাল পানিশমেন্ট আন্টিল 7 জানুয়ারি 1972। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1972 সালের 7ই জানুয়ারি পর্যন্ত দেশদ্রোহিতার মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল বা গ্রেপ্তার করা হয়েছিল, তাকে কারাগারে রাখা হয়েছিল। ইভেন এ গ্রাফ ওয়াজ ডিউ ইন ফ্রন্ট অফ হিস সেল বাট মুজিব ওয়াজ ফিয়ারলেস, এমনকি এ গ্রেভ ওয়াজ ডাগ ইন ফ্রন্ট, তার সামনে কবর খোদা হয়েছিল, কবর খোদা হয়েছিল তার সামনে, তার সামনে বঙ্গবন্ধু ইন ফ্রন্ট অফ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর সামনে গ্রেভ ডাগ অর্থাৎ কবর খোদা হয়েছিল অফিস সেল, অর্থাৎ সেলের সেখানে সে রাখছিলেন বা তাকে যে রাখা হয়েছিল তার সামনে কবর করা হয়েছিল যে ওখানে তাকে কবর দেওয়া হবে, বাট মানে তার ভালো ফাঁসি দেওয়া হবে, কিন্তু আপনি বাট মুজিব ওয়াজ ফিয়ারলেস, মুজিব ছিলেন নির্ভীক, নির্ভয় ছিলেন, কোনো ভয় ছিল না তার মধ্যে, মুজিব ছিলেন নির্ভয়, কোনো ভয় পাননি যে যত বাধায় আসুক আমার ফাঁসি দিয়ে হলেও আমি কখনো বাংলার স্বাধীনতা থেকে পিস্পা হব না বা বাংলার স্বাধীনতা থেকে আমি কখনো না করবো না, স্বাধীনতা আমি যে ঘোষণা দিয়েছি সেটার আলোকে আমার আন্দোলন চলবে, আমার পরেরজন বাংলার মানুষ তাদের আন্দোলন চালাবে। হি নিউ নাথিং টু স্টপ দ্য বাঙালিস টু গেইন ইন্ডিপেন্ডেন্স, তিনি জেনেছিলেন যে কোনো কিছু বাঙালি স্বাধীনতা থেকে দমাতে পারবে না, বাঙালি স্বাধীনতা থেকে পিস্পা করতে পারবে না কোনো কিছু কোনো বাধায়। ইনফ্যাক্ট বস্তুত পক্ষে হিজ নেম ওয়াজ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স বিকেম সিনোনিমাস, অর্থাৎ তার নাম এবং স্বাধীনতা পাশাপাশি চলছিল, তার নাম বলতে বলা হতো বাংলা স্বাধীনতাকে। সো দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ অ্যাওয়েটিং ব্রেথলেস টু উইটনেস হিজ হোম কামিং, সমস্ত বিশ্ব তাকিয়ে ছিল তিনি কীভাবে প্রত্যাবর্তন করবেন, তিনি বেশি দেশে ফিরে আসবেন, এটাই সমস্ত বিশ্ব দেখবে।
এটাই অপেক্ষা করছিল এই মুহূর্তটা। And he had a grand homecoming indeed, narrated by Evening Prelude and words by Sweet Badrul Ahsan. অর্থাৎ একজন কলামিস্ট বা লেখক ছিলেন সৈয়দ বদরুল আহসান কর্তৃক এই দৃশ্যটাই চিত্রায়িত হয়েছে বা তিনি একটি প্রতিবেদনে এটি লিখেছেন। সাংবাদিক জার্নালিস্ট অ্যান্ড কলামিস্ট সৈয়দ বদরুল আহসান তিনি এই ঘটনাটি বর্ণনা করেছেন। এরপরে যদি আমরা দেখি ইন দ্য ইভিনিং অফ 7 জানুয়ারি, 7ই জানুয়ারি বিকেলবেলা 1972 সালে, 7 জানুয়ারি বিকেলবেলায় অর্থাৎ দুপুরের পর আফটার নুন ইভিনিং বিকেলবেলায় বঙ্গবন্ধু লেফট, যদি আমরা বলি চাকলালা এয়ারপোর্ট ইন রাওয়ালপিন্ডি ফ্রম হোয়ার হি উড ফ্লাই টু লন্ডন, অর্থাৎ চাকলালা এয়ারপোর্ট থেকে রাওয়ালপিন্ডির তিনি লন্ডনের উদ্দেশ্যে বিমানে ওঠেন। লন্ডনের উদ্দেশ্যে রাওয়ালপিন্ডি থেকে পশ্চিম পাকিস্তানের একটি শহর রাওয়ালপিন্ডি, যেখানে তাকে জেলখানা রাখা হয়েছিল, সেখান থেকে তিনি লন্ডন উদ্দেশ্যে বিমানে উঠেন এর দেশে ফিরবেন। অর্থাৎ সরাসরি ফ্লাইট তখন চালু হয়নি, ভায়া হয়ে আমাদের এই পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলায় আসতে হতো সেই সময়টাতে। 9 months earlier he was brought to Pakistan as a prison, as a prisoner of war, little hope to return. দীর্ঘ 9 মাস পাকিস্তানে কারাগারে বন্দী থাকার পর তার ফেরার আশা খুবই ক্ষীণ ছিল, খুবই ক্ষীণ ছিল। অর্থাৎ তিনি আশা ছেড়ে দিয়েছিলেন যে আমরা তার বাংলায় ফিরতেই পারবো, এমন অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কারণ প্রতি মুহূর্তে পাকিস্তানের শাসক গোষ্ঠী বঙ্গবন্ধুকে ফেরার মধ্যে ভয়ের মধ্যে রেখেছিল, আতঙ্কের মধ্যে রেখেছিল যে কখন বা বঙ্গবন্ধুকে ফেরতে ফিরে যাওয়া হবে না, স্বাধীন হবে না, কোনো কিছুই আর করতে দেওয়া হবে না। অর্থাৎ এভাবে তাকে সর্বাবস্থায় ভয়ের মধ্যে রাখা হয়েছিল। এরপরে যদি আমরা দেখি দেখবো And now he was free to go home. এখন সে তিনি স্বাধীন, এখন তিনি কি স্বাধীন, নাও গো হোম, হি ইজ ফ্রি, এখন সে বাড়ি যাওয়ার জন্য স্বাধীন। পাকিস্তান অ্যাজ সুন অ্যাজ দ্য PIA এয়ারক্রাফট টুক অফ ওয়াজ ফাইনালি বিহাইন্ড হিম, যতদূর সম্ভব PIA এয়ারক্রাফট পাকিস্তানে, PIA পাকিস্তান, PIA এর শিরোনাম, এই শিরোনামে এয়ারক্রাফটের মধ্যে উঠে PIA এয়ারক্রাফটের মাধ্যমে চড়ে তিনি চূড়ান্তভাবে তিনি কি বললেন চলে আসলেন পাকিস্তান থেকে, চলে আসলেন লন্ডনের উদ্দেশ্যে, এবং সেক্ষেত্রে তিনি বাংলা মাটিতে নামবেন বা দেশে বক্তব্য করবেন। আর ইন দ্য মর্নিং অন 8 জানুয়ারি 1972 1972 সালের 8 জানুয়ারি তিনি সকালবেলায় কি বললেন বঙ্গবন্ধু এয়ারক্রাফট হিথ্রো এয়ারপোর্ট, লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে অবতরণ করলেন, লন্ডনের কিছু এয়ারপোর্টে অবতরণ করলেন বা নামার নিয়ন্ত্রণ। নিউজ অফ বঙ্গবন্ধুস অ্যারাইভাল ইন লন্ডন স্প্রেড কুইকলি, লন্ডনে খুব দ্রুত ছড়িয়ে গেল বঙ্গবন্ধুর কথা যে বঙ্গবন্ধু এসেছেন, বঙ্গবন্ধু এসেছেন পাকিস্তান থেকে, এটি অতি দ্রুত স্প্রেড হয়ে গেল সমস্ত পাকিস্তান ছড়িয়ে গেল। জার্নালিস্ট, দ্য জেনারেল পাবলিক, ব্রিটিশ অফিসিয়ালস অ্যান্ড পলিটিশিয়ানস অ্যান্ড বাঙালি রেসিডেন্টস ইন দ্য জেনারেল পাবলিক সিটি মেট দেয়ার হোয়াইট হোটেল ক্ল্যারিস, অর্থাৎ হোটেল ক্ল্যারিসে ব্রিটিশ যে ব্রিটেনের যে মানে অফিসিয়ালরা রয়েছে, বাংলাদেশ ওখানে অধিবাসী যারা রয়েছে বাঙালি অধিবাসী, তারা কি করলেন সমস্ত মানুষজন মানে এই দেখতে আসলেন হোটেলে বঙ্গবন্ধুকে। নিউজ বুলেটিন অন দ্য বিবিসি অ্যান্ড আদার মিডিয়া অর্গানাইজেশনস মেড নোট অফ দ্য বঙ্গবন্ধুস অ্যারাইভাল ইন দিস হেডলাইনস, অর্থাৎ বঙ্গবন্ধুকে নিয়ে বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এবং অন্যান্য মিডিয়াগুলো মাধ্যমগুলো সংবাদ মাধ্যমগুলো হেডলাইন করলো যে বঙ্গবন্ধু ফিরে এসেছেন, বঙ্গবন্ধু পাকিস্তান থেকে ফিরে এসেছেন, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন বঙ্গবন্ধু দেশের দায়িত্ব নেবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্ত রাখবো। এরপরে এরপরের অংশ নিয়ে পেসিসটি একটু বড় পেসিস, একটি লেসন, পুরো লেসন পরবর্তী অংশ নিয়ে আমি তোমাদের সাথে আবার দেখা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকার চেষ্টা করবে এবং আশা করি ইনশাল্লাহ অচিরেই তোমাদের সাথে আমাদের দেখা হবে। এরকম একটা প্রত্যাশা নিয়ে আমি আজকের মতো আমার ক্লাস শেষ করছি, আর আমি যেটুকু আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। ততক্ষণ পর্যন্ত
ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।